কারণ বাজারে চাঁদাবাজি বন্ধ এবং সিন্ডিকেট ভাঙতে বাজার তদারকিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মধ্যরাতেও থেমে নেই তারা জানান সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কম থাকার মূল বাধা চাঁদাবাজি শিক্ষার্থীদের এই তদারকিতে সমর্থন জানিয়ে আরতদার হতে শুরু করে খুচরা ব্যবসায়ীরাও বলছেন চাঁদাবাজি বন্ধ করা গেলে সুফল পাবেন ক্রেতারা বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী রাত তখন দুটো রাজধানীর কারোয়ান বাজারে আসছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাজার তদারকিতে দেখা যায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি দল বাজারের সিন্ডিকেট ভাঙতে তাদের এই উদ্যোগ এছাড়া চাঁদাবাজি বন্ধ করতে পণ্য পরিবহন আড়ত পাইকারি এবং খুচরা বিক্রির প্রতিটি পর্যায়ে তদারকি করা হচ্ছে বলেও জানায় শিক্ষার্থীরা সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমরা মনিটরিং চালাবো এখন তারপরে যদি নির্দিষ্ট কিছু দিনের জন্য দেখা যায় যে সিন্ডিকেট ভেঙে গেছে এরা তো অনেক চতুর হয় একটা এক মাস তারা সিন্ডিকেটটা করে না পরে আবার শুরু করে এক মাস পরে তো এরকমবারে তারা যতবার করা শুরু করবে ততবার আমরা ছাত্র সমাজ বৈষম্যবিদ্ধ ছাত্র সমাজ মাঠে নামবো আমাদের মেসেজ একটাই এই দেশে কোনো ধরনের বৈষম্য চলবে না এবং প্রান্তিক লেভেলের যারা যারা একেবারে রোড লেভেলে যারা কিনে খায় এরা যেন কিনে খেতে পারে এবং যারা ব্যবসায়ী তারা যেন স্বাভাবিক নিয়মে ব্যবসা করতে পারে সেটাই আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি ক্রেতাদের সাথে যে কোনো ধরনের প্রতারণা রুখতে দেয়া হচ্ছে নানা ধরনের নির্দেশনা ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিনে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে ফলে কমবে সবজি সহ সব পণ্যের দাম ছাদাবাজি বন্ধ হয়ে গেলে তো জিনিসপত্রের দাম তো এমনিই কমবে এখন কোন আমাদের কাছ থেকে কেউ কোন দলের থেকে বা কোন খান থেকে কোন লোক আইসা আমাদের কাছে কোনো টাকা পয়সা চায় না রাস্তার ভিতরে কোন বর্তমানের কোনো সমস্যা নেই কাঁচা গাড়ি কোনো আটকেই না সাত দিনের সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীদের দাবি কৃষকের মাঠ থেকে খুচরা পর্যায়ে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়া থামাতে রসিদ বাধ্যতামূলক করতে হবে যারা এখনও অনিয়ম করছেন বাজারে তাদের তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে পার্থ সারথী একুশে টেলিভিশন ঢাকা